মেটে যায়। রাস খাইছি তোরে দেখে ও মাইয়া রে, তোরে না চোখের পলক। A few moments later, মন্দিরটা দেখে কি তোমাদের চেনা চেনা লাগছে? হ্যাঁ ঠিকই ধরেছো জানো তো, কারণ এখনও ঠাকুরনগর মেলা শুরু হয়নি, তার আগের দিন কিন্তু ঠাকুরনগরে গিয়ে পৌঁছে গেছিলাম। শুধু ওখানে আমি না, আমি আর দুটো বোন মিলে গেছি। আর দেখো, ভেবেছিলাম যে লোকজন নেইনি, তারপর দেখছি যে না, ভালোই লোকজন কিন্তু হয়ে গেছে। আর আমি এই যে এত বছরে, মানে যখন ফার্স্ট আমি এসেছিলাম তখন আমার খুব জোর 3 বছর বয়স ছিল, আর আমি এখন এই যে এত বড় হয়ে এই যে মেলাতে এসেছি, তা আবার 3 বোন মিলে, ও বাবা, এসে দেখি এত সুন্দর নাগদোলার মাঠটা সাজিয়েছে না, কি আর বলবো, আমার তো খুব পছন্দ হয়েছিল। আর তোমরা কে কে এই ঠাকুরনগর মেলাতে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দাদা পোজ দে, কি সুন্দর ফটো তুলে ভিডিও করি। এপ্রিল ফুল না, এটা প্র্যাঙ্ক হয়ে গেল, আমি আগেরটাও ফটো তুলিনি রে। বোন এখানে স্ক্যামের কথা বলছিল কেন বলো তো? দেখো, আমি না একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে খুব পাবলিক রিয়াকশন হচ্ছিল, আর বোন না ভিডিওটা অন করতেই ভুলে গেছে, এই জন্য আমার এতটা রাগ হচ্ছিল, কি আর বলবো, যে ওকে ভিডিও করতে দিলাম, ভিডিওটাই অন করেনি। তোমাদের কার কার সাথে এরকম হয় বলো তো? আমার কিন্তু প্রায় ভিডিওতে না এরকম হয় যে ভিডিও করি বাট ভিডিও অন করাই হয় না। মানে আমি এসেছিলাম বেসিক্যালি ওই ঠাকুরিতে পড়ি সেই সময় ছোট্টবেলায়, আর এই পুরো কালে আসলাম এই যে এই ঠাকুরনগরের মেলাতে, কারণ সেই কথা কী কী দেখেছিল আমার মনে নেই। কেমন নাচ দেখা পুরো ফুল যা, হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে বল, হ্যাঁ মনে কর তুই ওনাদের সাথে এসছিস, এবার মানে কেমন নাচটা হবে? আমার এখানে বোন বলছিল যারা ওই যে ডাঙ্কা ওদের সাথে আসে তারা নাকি এইভাবে নাচে, কারণ আমি তো কখনো দলের সাথে আসিনি। বোন বলছিল ওইতে নাকি খুব মজা হয়, কিন্তু আমি জানি না, আর আমি কখনো আসিও নি, ওই জন্য দেখলো তো বোন কত সুন্দর নাচটা দেখিয়ে দিল। আর এই দেখো, আমরা কিন্তু একদম বনগাঁ লোকাল থেকে একদম ট্রেনে করে সিধা ঠাকুরনগর এসেছিলাম, আর ওই দেখো পেছনে কিন্তু ট্রেন দেখা যাচ্ছে। আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হয়ে গেছিলো বলে কিন্তু আমরা একটু বসেও নিয়েছিলাম, তারপরে আবার একটু এখানে এলাম ভিডিও করতে। নাগরদোলনাটা দেখো কত সুন্দর, দেখেই না উঠতে ইচ্ছা করছিলো, বাট ভয়ও লাগছিলো যে কী না কী হবে, কারণ এতটা ঘোরাঘুরি করছিল। আর বোনের মানে আমার থেকে তো বেশি বোনদের উঠতে ইচ্ছা করছিলো, কিন্তু ওরা দুজন উঠবে কী করে আমাকে রেখে। আর দেখবে আমি বোনকে নেব না বলে বোন কী কী বলছিল এখান থেকে, অনেক কথা ওদেরকে বোঝানোর পরে যেহেতু দেখলাম ওরা বুঝেই গেল, কারণ কি আমি তো নাগরদোল তো উঠতে পারবো না আর ওরাও আমাকে রেখে উঠবে না। তারপরে কি বুঝিয়ে নেওয়ার পরে ওদেরকে নিয়ে গেলাম ফুচকা খাওয়াতে, আর ফুচকা মানে মেয়েদের কাছে একটা আলাদা রকমই ভালোবাসে। আর দেখবে আজকে কিন্তু পুরো ঠাকুরনগরকে একদম জমিয়ে দিয়েছিলাম, মানে একদম নেচে সেই লেভেলের আজকে ভিডিওটা হয়ে গেছে। আমার পাশে শুধু
আমার কাছে তো সেই রকম কেউ নেই যার জন্য এইরকম ভিডিও করব। তো কি আর করব, বন্ধুদেরকে নিয়ে ভিডিওগুলো আরম্ভ করে দিলাম, কিন্তু যাই বলো না কেন সেই লেভেলের মজা ছিল ভাই। রাস খাইছি তোরে দেখে ও মাইয়া রে, তোরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স করে জানিও। আর আজকের ভিডিওটা আমাকে তো একদম সেই লেভেলে ছিল ভাই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।